আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল বৃষ্টি দিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে 3 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, মানে নো থামাথামি, একদম রাত দিন সমানতালে বৃষ্টি পড়তেছে, মানে একটুও থামতেছে না আর কি। তো দেখতেই পেয়েছেন ভিডিওর শুরুতে যেভাবে বৃষ্টি পড়তেছিল, সারা রাতই বৃষ্টি হয়েছে, সকাল থেকেও বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। তো যাই হোক, এখন চলে আসি রান্নাবান্নাতে। আজকে সকাল সকাল রান্নাবান্না করা হবে, যেহেতু বৃষ্টির দিন। আর বৃষ্টির দিনে কিন্তু একটু বেশি সকাল হয়ে গেলেই আর গ্যাসটা থাকে না, তো সেজন্য একদম সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। বৃষ্টি যেহেতু হচ্ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা তো হবে না, তো আজকে খিচুড়ি রান্না করা হবে। অনেক আপুরাই আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ির রেসিপিটা চেয়েছিলেন আমার কাছে, আজকে আপনাদের সাথে খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। পাতলা যে খিচুড়িটা রান্না করে আমার শাশুড়ি মা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আর বলি যে অনেক মজার হয়, তো সেই খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্রয়লার চিকেন দুই জায়গায় নিয়ে নেওয়া হয়েছে। একটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে, মানে মুরগি একটাই, অর্ধেকটা হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে আর বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো খিচুড়ি আমরা সকালের নাস্তায়ও খাবো, দুপুরেও খাবো, আর বাকি চিকেনটা হচ্ছে আলু দিয়ে রান্না করবে। তো খিচুড়ির সাথে যে মুরগির মাংসটা দিবে সেই মাংসটাকে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছে, আর রান্নাটা করতেছে উর্মি। উর্মি হচ্ছে মুরগিটা কষাবে, কষিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাটা আমার শাশুড়ি মাই করবে খিচুড়ির সাথে, যখন খিচুড়িটা রান্না করবে আর কি। তো এখানে হচ্ছে মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছে, যেটা আলু দিয়ে রান্না করবে, আর ব্রয়লার চিকেন তো তো সেজন্য একটু ভেজে নিলে ভালো, খুব ভালো করে ভেজে নিবে একদম লাল লাল করে। আলুটাও ভেজে নিয়েছে প্রথমে, তো মুরগির সাথে হলুদ আর লবণ মাখিয়ে এখন ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে, তারপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে তরকারিটা রান্না করা হবে। তো এই তো ভাজা তেলটার মধ্যেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে আরও কিছুটা তেল অ্যাড করে। আমি হচ্ছে আজকে কথা বলতেছি একটু ঘুম ঘুম ভয়েস নিয়ে, যেহেতু বৃষ্টির দিন, এখনও বৃষ্টি পড়তেছে বাহিরে। তো সকালবেলা উঠে নাস্তা করার পর তারপর আবারও আমরা মানে শুয়েই থাকি, কিছু করার নাই, সকাল সকাল রান্নাবান্না হয়ে যায়। আর বৃষ্টির দিনে শুধু ঘুমই পায়, খালি ঘুমাইতে ইচ্ছে করে। তা আমি হচ্ছে নাস্তা করার পর ভিডিও এডিট করলাম, তারপর এডিটের পর দেখতেছি যে আমার মানে ভীষণ ঘুম আসতেছে, তা আমি হচ্ছে এডিট বাদ দিয়ে একটুখানি ঘুমিয়ে উঠেছি। তো ঘুম থেকে এখন আবার উঠে ভয়েস ওভার করতেছি। এখন বেজে গেছে অলমোস্ট 12:30টার মতো বাজে, দুপুর 12:30। তো তারপর ভয়েসটা শেষ করে আপলোড দিব আর কি ভিডিওটা, তো সেজন্য আজকে ভয়েসটা একটু ঘুম ঘুম লাগতেছে। তো যাই হোক, আজকে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আর শ্বশুর বাড়িতে আমার ব্লগ আসবে একটা কি দুইটা, তারপর আমি চলে যাব আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ, মানে সামনের যে বৃহস্পতিবার আসতেছে ওই বৃহস্পতিবারে আমি চলে যাব আমার বাবার বাসায়। তো আমার শ্বশুর বাড়ির ব্লগ আর একটা কি দুইটা আসবে। আর আমার বড় মামা এসেছেন কানাডা থেকে গত পরশু দিন না 4 তারিখ এসেছে, মানে বাংলাদেশে এসেছে 4 তারিখ, তো গত পরশু দিন আমাদের বাড়িতে এসেছিল 5 তারিখে। তো তারপর আবার চলে গেছে ঢাকায়, নানু তো ঢাকায়, তো আবার আসবে। তো ইনশাল্লাহ আমাদের একটা দাওয়াত আছে বলেছিলাম, তো ওই দাওয়াতে ইনশাল্লাহ দেখা হবে মামার সাথে। তো আমার মামা যখন কানাডা থেকে আসে প্রতি বছর, তো আমি কিন্তু আপনাদের সাথে ব্লগ শেয়ার করি, তো ওই সময়টাতে তো আমি আমাদের বাসাতেই ছিলাম। তো এবার হচ্ছে বাসায় ছিলাম না, এবার হচ্ছে শ্বশুর বাড়ি। তো মামা মানে আমার বিয়ের পর এই প্রথমবার আসলো আর কি কানাডা থেকে। তো এবার আর আমার ব্লগ শেয়ার করা হলো না, আমাদের বাসায় ছে আসছে। তো ইনশাল্লাহ আবার যখন আসবে আমি বাড়িতে গেলে তখন আপনাদের সাথে শেয়ার করব।
আর আমার মামা আসার ভ্লগ আমার চ্যানেলে আছে, মেবি অনেক আগের ভিডিওতে, 1 বছর 2 বছর আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন আমার চ্যানেলের, মানে ভিডিওগুলো একদম পেছনের দিকের ভিডিওগুলোতে মামা যখন আসছিল আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কথায় কথায় হচ্ছে উর্মি রান্না করে নিচ্ছে, মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছে এক পাশে, আর এখন হচ্ছে যে মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে, ওই মাংসটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে এখানে, দিয়ে হচ্ছে তেল দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিছে, এটাকে এখন ভুনা করে নিবে। আগে হচ্ছে মাংসটা ভুনা করে নিবে, আর তারপর হচ্ছে খিচুড়ি রান্না করে তারপর ওই ভুনা মাংসটা মিক্স করা হবে, এভাবে করে রান্না করা হবে আর কি। আর এই যে এই পাশে হচ্ছে মুরগিটা কষিয়ে নিচ্ছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিল, মোটামুটি কষানো হয়ে গেলে তারপর ভাজা আলুগুলো দিয়ে দিবে, দিয়ে তারপর ঝোল দিয়ে দিবে। আবার ভ্লগগুলো আপনাদের কাছে খুব কাছাকাছি সময়ের মনে হতে পারে, যে এই তো আপনারা দেখবেন যে আমার হাজব্যান্ড গিয়েছে, আমি শেয়ার করেছি মাত্রই, মানে আমার লাস্ট ভ্লগটাই ছিল, ও যেদিন চলে গিয়েছিল ওই দিনের, মানে ও তো গিয়েছে রবিবার সকালবেলা, একদম ভোরবেলা, রবিবারে ওর অফিস খোলা ছিল, শুক্র শনিবার অফ থাকে। তো এখন আমি হচ্ছে রেগুলার ভ্লগ শেয়ার করি না, যার কারণে আমার মিস হয়ে যায় ভ্লগগুলো, খুব কাছাকাছি সময়ে বোঝা যায়। তো আবার দেখবেন যে একটা দুইটা ভ্লগের পরেই ওকে দেখা যাচ্ছে, মানে ও আবার চলে আসবে, যেহেতু বৃহস্পতিবারে আমি আমাদের বাসায় যাব, তো ও হচ্ছে বুধবারে অফিস করে রাতে আসবে, ছুটি নিবে, তো সেজন্য আবার দেখতে পাবেন ওকে। তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিলাম, না হয় অনেকেই কনফিউজড হয়ে যায়, আগে অনেকেই কমেন্টস করতো যে ভাইয়াকে তো সবসময় দেখা যায়, আবার লিখেন যে ভাইয়া যায় আবার খুব তাড়াতাড়ি চলে আসে, আসলে সময়টা কিন্তু 1 সপ্তাহের। তো আমি তো ব্লগ রেগুলার শেয়ার করি না, তো গ্যাপ দিয়ে শেয়ার করি, যার কারণে হচ্ছে খুব কাছাকাছি লাগে সময়টা। আর ও কিন্তু সব সময়ই 1 সপ্তাহে পর পর আসে না, মাঝে মাঝে 2 সপ্তাহ পর পরও আসে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওই তরকারিটা কষানোর পর ওইটাকে একটু তুলে রেখে এখন খিচুড়ির যে মাংসটা ওইটাকে বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে, তারপর মাখানো মাংসটা, আর পাশের চুলাতে এখন আমার শাশুড়িমা খিচুড়িটা রান্না করে নেবেন। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে পোলাওয়ের চাল আর মসুরের ডাল নেওয়া হয়েছে, চাল ডাল একত্রে ভালো করে ধুয়ে নিয়েছে, আর পরিমাপটা আমি বলতে পারবো না, আমি দেখি নাই কতটুকু পরিমাপে দিয়েছে। তারপর এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি, তারপর দিয়ে দিল আলু, এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যাবে, তো বাসায় আজকে তেমন কোনো সবজি ছিল না, সেজন্য শুধুমাত্র আলু দিয়েই রান্নাটা করতেছে। আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, যখন চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে আর কি, তো ওই মুহূর্তে আমার শাশুড়িমা হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেন, আগে দেন না, মানে এই টাইমটাতে দেন। তো এখানে কাটা পেঁয়াজ দিয়েছে, তারপর কাঁচামরিচ দিয়েছে, তো পানিটা যখন বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন, চালটাও মোটামুটি সেদ্ধর দিকে, তো এখন হচ্ছে এখানে মশলা দিয়ে দিচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিবে এখানে হাতে বানানো একটা গরম মশলা, সব ধরনের গরম মশলা দিয়ে হাতে এটা তৈরি করেছে বাসায়, তো ওইটা দিয়েছে। তারপর এখানে দিবে রাঁধুনি গরুর মাংসের মশলা, এতে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে দিবে আদা বাটা, রসুন বাটা, লবণ, এই তো এই মশলাগুলোই দিয়েই খিচুড়িটা রান্না করবে। তো আমি হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর আমার শাশুড়িমা মশলাগুলো দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো। তো আজকে খিচুড়ি রান্না করার সময় যেটা হয়েছে, কয়েকবার করি পাতিলটা চেঞ্জ করতে হয়েছে, কারণ পরিমাপটা বোঝা যায় নাই, তো সেজন্য পাতিলে জায়গা হচ্ছিল না, মানে যখন একদম পুরোপুরি হয়ে আসতেছিল একদম পাতিলের সমান সমান হয়ে যাচ্ছিল, তো তারপর 2 বার করে পাতিল চেঞ্জ করতে হয়েছে। তো এই তো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, আপনারা কিন্তু চাইলে এই মশলাগুলো শুরুতে দিয়েও খিচুড়িটা বসাতে পারেন। আমি আসলে কখনো পাতলা খিচুড়ি রান্না করিনি, আমার আম্মুকে দেখেছি কিভাবে রান্না করে, কিন্তু আমার রান্না করা হয় নাই কখনো, ভুনা খিচুড়ি রান্না করেছি কিন্তু পাতলা খিচুড়ি কখনো করা হয় নাই, তো রান্নাটা আমিও শিখে নিলাম। তো এই তো এখন লবণ দিয়ে দিয়েছেন,
আর এটা এখন নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে নিচের তলানিতে লেগে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে মাংসের মশলা। খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে, এখানে আর দিয়ে দিবে হচ্ছে টমেটো, তারপর দিবে ধনে পাতা, তারপর দিবে পোলাও পাতা। পোলাও পাতা সম্পর্কে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন পোলাও পাতা জিনিসটা কী বা গাছটা কেমন। আমি আপনাদের সাথে কয়েকবারই বলেছিলাম যে গাছটা শেয়ার করব, কিন্তু শেয়ার আর করা হয় নাই। তো ইনশাল্লাহ দেখি আমি যাওয়ার আগে আপনাদের সাথে গাছটা শেয়ার করে যেতে পারি কি না, বাসার কাছেই অবশ্য। তো এটাতে হচ্ছে পোলাওয়ের একটা স্ট্রং ফ্লেভার থাকে, যেটা কিনা হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে যখন কিছু রান্না করা হয়, পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি, খিচুড়ি বা পায়েস, এই ধরনের খাবারগুলোতে হচ্ছে এই পাতাটা ইউজ করলে ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে। ওই পাতাটার মধ্যেই হচ্ছে পোলাওয়ের স্মেল। পাতাটা ছিঁড়ে যখন আপনারা স্মেলটা নেবেন, তখন ওইটাতে পোলাওয়ের স্মেল পাওয়া যায়। তো অনেকে আবার এটা দিয়ে চাও করে খায়, মানে চা বানানোর সময় চায়ের মধ্যেও পাতাটা দেয় ফ্লেভারটা পাওয়ার জন্য। তো সেই জন্য এই পাতাটার নাম পোলাও পাতা, বা কেউ বলে পায়েস পাতা, আর কোনো নাম আছে কি না আমি বলতে পারবো না। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ভুনা করে রাখা মাংসটা দিয়ে দিল, যে মাংসটা কিছুক্ষণ আগেই ভুনা করেছে। এখন ভালো মতন মিক্স করে নিবে। আর এখানে দেখতেই পেয়েছেন টমেটো দিয়েছে, তারপর এখন শুধু বাগার বাকি। এটা নামানোর আগে বাগার দিয়ে দিবে। আর এই যে এই পাতাটা হচ্ছে পোলাও পাতা, তো এটা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। তো এখানে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে পোলাও পাতা দিয়ে দিল। খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে, একদম দেখতে পাচ্ছেন পাতিলের ঠাসা ঠাসা হয়ে গিয়েছে। আমার শাশুড়ি মা এই পর্যায়ে আবারও আরেকটা পাতিলে ট্রান্সফার করে নেবে এটাকে, আর পাশের চুলাতে মুরগির মাংসটা হচ্ছে। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে অন্য আরেকটা পাতিলে নামিয়ে তারপর হচ্ছে বাগার দিয়ে দিবে। এই যে এখানে খিচুড়ি বাগারের জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, মেথি, তারপর দিয়েছে এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তেল সহ খিচুড়ির মধ্যে ঢেলে দিবে। তো এই তো, এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা এখন আবার অন্য আরেকটা পাতিলে নিয়ে নেওয়া হয়েছে। এতক্ষণ খুব ঠেসে ঠুসে রান্না করা হচ্ছিল, এটা একটু বড় পাতিল দেখে নিয়েছে। তো এখন বাগারটা দিয়ে দিল। খিচুড়ির আজকে অবস্থা খারাপ, বারবার ট্রান্সফার হতে হতে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর 1-2 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিবে। খিচুড়িটা হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে তারপর গরম গরম খেয়ে নিব। আর বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি কবে থামবে আমি জানি না। এই তো এখন নামানোর আগে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিল। এখন আর একটু নাড়াচাড়া করে তারপর খিচুড়িটা নামিয়ে নিবে। তো বাসায় হচ্ছে খিচুড়ি রান্না করলে আমি আর আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে খুবই মিস করি। আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তো আজকেও রান্না করার পর ওকে ফোন দেওয়া হয়েছে। তো আমরা বলতেছিলাম আর কি যে আজকে বৃষ্টির দিন খিচুড়ি রান্না হয়েছে, তোমাকে অনেক মিস করতেছি। তো ও বলতেছিল যে আচ্ছা তোমরা খাও, আমি আসলে আবার রান্না করে আমাকে খাওয়াইও। তো এই আর কি। তো এই তো, এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক, খুবই মজা হয়েছিল আমার। এখন আমি জানালার পাশে এসে বসলাম, দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু এখনও সেই একই তালে বৃষ্টি পড়তেছে, থামাথামির কোনো লক্ষণ নেই। বৃষ্টির দিন আমার ভীষণ প্রিয়, বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। আমি আমার ব্লগে আপনাদের সাথে প্রায় সময় বৃষ্টি শেয়ার করি যখনই বৃষ্টি হয়, কারণ বৃষ্টি দেখতে আমার ভাল লাগে, বৃষ্টির পানিতে হাত ভিজাতে ভাল লাগে। তো বৃষ্টি হলেই মানে মনটা অন্যরকম লাগে। আর
প্রিয় মানুষ যখন দূরে থাকে ওই মানুষটাকে মিস করা হয় আর কি, বিশেষ করে বৃষ্টি যখন হয় তখন এটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, এখন খাবার খেতে বসেছি, সাথে জলপাইয়ের আচার নিয়ে, খিচুড়িটা খুবই মজা হয়েছিল। তো আপনারা রেসিপিটা চেয়েছিলেন, রেসিপিটা শেয়ার করে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ঠিক আছে, আজ আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বৃষ্টির দিন এনজয় করেন প্রিয় মানুষের সাথে, আর খিচুড়ি খান। সবার জন্য দোয়া, ভালোবাসা আর শুভকামনা রইল। আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন। তো কথা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।